এরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে উৎসাহ লুটিয়ে বেড়াচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় অসাংবিধানিক বক্তব্য রাখছিলেন এবং কার্যকলাপ করছিলেন। এই অভিযোগ আসে, আমরা সেই অভিযোগ এর জন্য একটা টিম গঠন করা হয়। সেই টিমে আমি চেয়ারম্যান, গৌতম তিওয়ারি ছিলাম, মাননীয় সুকুমার দাস প্রাক্তন সভাপতি, নির্মল মণ্ডল এবং অর্জুন সাহা এবং আর একজন ছিলেন। তারা আমরা সবাই মিলে এটা ইনকোয়ারি করি এবং ইনকোয়ারি করে দেখা যায় যে হ্যাঁ, এরা দল বিরোধী কার্যকলাপ করছে। এরপরে আমরা সেটা রেকমেন্ড করি যে এদেরকে দল থেকে বহিষ্কার করা হোক। সেই রেকমেন্ডেশন আমরা পাঠিয়ে দিয়েছি এবং সেই রেকমেন্ডেশন আজকে অনুমোদিত হয়েছে। এবং কাদেরকে দল থেকে বাদ করা হবে হলো সেইটা মাননীয় নির্মল দা, আমাদের প্রাক্তন জেলা সভাপতি, পড়ে আপনাদেরকে শোনাবেন। রাজ্যের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর সেটা আমি করে শোনাচ্ছি। মাননীয় কালোসোনা মণ্ডল মহাশয়, আপনাকে জানানো যাইতেছে যে দল বিরোধী বেশ কিছু কাজে যুক্ত থাকার জন্য কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছিল। আপনার নিকট হইতে সেই উত্তর আমরা পাইয়াছি। তাতে দেখলাম সমস্ত বিরোধী কাজকর্মের দোষারোপ জেলা এবং রাজ্যের ঘাড়ে চাপিয়ে আপনি দায়মুক্ত হতে চেয়েছেন। আপনার পাঠানো উত্তরে জেলা ও রাজ্য নেতৃত্ব সন্তুষ্ট নয়, তাই দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে আপনাকে অন্ধকার দিন হইতে 3 বছরের জন্য দল হইতে বহিষ্কার করা হলো। উক্ত সময়ের মধ্যে আপনি যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রমের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এবার আর একটা, মাননীয় দেবাশিস মিত্র পলাশ মহাশয়, আপনাকে জানানো যাইতেছে যে দল বিরোধী বেশ কিছু কাজে যুক্ত থাকার জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। আপনার নিকট হইতে সেই উত্তর আমরা পাইয়াছি। তাতে দেখলাম সমস্ত বিরোধী কাজকর্মে দোষারোপ জেলা এবং রাজ্যের ঘাড়ে চাপিয়ে আপনি দায়মুক্ত হতে চেয়েছেন। আপনার পাঠানো উত্তরে জেলা ও রাজ্য নেতৃত্ব সন্তুষ্ট নয়, তাই দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে আপনাকে অধ্যকার দিন হইতে 4 বছরের জন্য দল হইতে বহিষ্কার করা হলো। উক্ত সময়ের মধ্যে আপনি যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রমের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।